আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নেত্রকোনায় ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১১। বরিশালে দুর্ঘটনায় মারা গেছেন অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে হতাহতদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস গ্যাসকে হাইকোর্টের নির্দেশ। ইউএনও ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে শনিবার। হামলায় জড়িতরা যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সিনহা হত্যার তদন্ত রিপোর্ট আদালত ছাড়া আপাতত কোথাও প্রকাশ করা হবে না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চিরনিদ্রায় শায়িত খ্যাতিমান অভিনেতা কে এস ফিরোজ। নেত্রকোনার কলমাকান্দার গোমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কলমাকান্দার কাকরকুনার দিকে যাচ্ছিল। পথে গোমাই নদীর বর্ষাপনে এসে পৌঁছলে অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায়। নিহত ও নিখোঁজ বাদে বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন বলে জানা গেছে। বরিশালের উজিরপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। বিকেলে উজিরপুরের আটিপাড়া এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৭ পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। ক্ষতিপূরণ চেয়ে এক রিটের শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে কার গাফিলতি ছিল চলছে সে আলোচনা। তবে যারা স্বজন হারিয়েছেন কিংবা হাসপাতালে কাতরাচ্ছেন তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এমন অনেকেই আছেন যারা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকেই হারিয়েছেন, যে ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ সম্ভব নয়। তারপরও ওই ৩৭ পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করেন নারায়ণগঞ্জের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের মেয়ে ব্যারিস্টার মরিয়াম খন্দকার। শুনানিতে রাষ্ট্রপক্ষ বিচারককে বোঝানোর চেষ্টা করেন ওই ঘটনায় সংসদে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, চলছে তদন্ত, তাই এখনই কোনো আদেশ যাতে না দেয়া হয়। তবে তা আমলে নেননি আদালত। বিচারক মন্তব্য করেন দেশের সেবা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। উন্নত বিশ্বে এটা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ লাখ টাকা দিতে তিতাস গ্যাসকে নির্দেশ দেন হাইকোর্ট। অগ্নিদগ্ধ ৩৭ ফ্যামিলিকে ৫ লক্ষ টাকা তিতাস গ্যাস কোম্পানি ক্ষতিপূরণ দিবে ৭ দিনের মধ্যে। এই টাকাটা ডিসি অফিসে পৌঁছাবে, ডিসি নারায়ণগঞ্জ এই টাকাটা এই ৩৭টা ফ্যামিলির কাছে বিতরণ করবে। কোর্ট বলছে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ, মসজিদ কমিটি, রাজু এবং তিতাস অন্যান্য অল কনসার্নের যারা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে পার্টি করা হয়েছে এবং তাদের দায় দায়িত্ব চূড়ান্ত হিয়ারিংয়ের মধ্যে শোনা হবে। কোনো সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এবং বাংলাদেশে কোনো অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। তবে এই আদেশে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ আপিল করার কথা জানিয়েছে। মাত্র ঘটনাটা ঘটেছে এবং আমি বারবার বলেছি আদালতের কাছে যে এই রিট পিটিশনটা অ্যাবসোলুটলি প্রিমেচিউর। আমরা অপেক্ষা করি, রিপোর্টগুলি দেখি,
এবং দেখি কারা কারা দায়ী, সে ব্যাপারে যদি সরকারের কোনো নিষ্ক্রিয়তা থাকে বা যথাযথ কর্তৃপক্ষের কোনো নিষ্ক্রিয়তা থাকে তাহলে হয়তো রিটে আসতে পারে। আমার ডিসিশন হচ্ছে এটার এগেনস্টে অবশ্যই আমাদের আপিল করা উচিত অ্যাপেলেট ডিভিশনে। আগেও ক্ষতিপূরণ দিতে এমন অনেক আদেশ হয়েছে, তবে তা বাস্তবায়ন করতে বরাবরই গড়িমসি করে সংস্থা বা প্রতিষ্ঠানগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন 8 জনের অবস্থায় আশঙ্কাজনক, আহতদের সারিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শেখ হাসিনা বার্ন ইউনিটের সমন্বয়কারী সামন্তলাল সেন। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। বার্ন ইউনিটের সামনে অপেক্ষায় থাকা স্বজনদের প্রতিটি মুহূর্ত কাটছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায়। অগ্নিদগ্ধ ছেলে নজরুল ইসলামের সংকটাপন্ন অবস্থা জেনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ বাবা। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আরে বাঁচাই রাখে। তিনি সাংবাদিকদের জানান, গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে তার বড় ছেলে এসেছিলেন নারায়ণগঞ্জে। পরিবারের একমাত্র উপার্জনকারী এই ব্যক্তিটির ভবিষ্যৎ চিন্তা করে মুষড়ে পড়ছেন তিনি। বিস্ফোরণে দগ্ধ হয়ে 37 জন ভর্তি হয়েছিলেন শেখ হাসিনা বার্ন ইউনিটে। যারা বেঁচে আছেন তাদের সারিয়ে তুলতে দিন রাত চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। গত বছর ইংল্যান্ডের একটা দুর্ঘটনায় এরকম একটা বিল্ডিংয়ে আগুন লাগছিল এবং তাতে কিন্তু পার্সেন্টেজ খুব কম ছিল, কিন্তু রুগী থেকে বাঁচাতে পারেনি। শ্বাসনালী পুড়ে যাওয়াতে কার্বন মনোক্সাইড পয়জনিং হয়। পার্সেন্টেজ যদি 10%ও পুড়ে যায়, কিন্তু যদি শ্বাসনালী পুড়ে যায় সেখান থেকে ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট। তো আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিতে বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শন আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি প্রতিনিধি দলের। সরকার এবং বিত্তবানরা অগ্নিদগ্ধ পরিবারের সদস্যদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা সবার। দুই পোলা এক মাইয়া। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। কইতে আল্লাহ সালাই নেবে আর কি। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে আগামী শনিবার। আপাতত তাকে কেবিনে নেওয়া হচ্ছে না, পর্যবেক্ষণের জন্য তাকে এইচডিওতে রাখা হবে। এদিকে ওয়াহিদা খানমকে হাসপাতালে দেখতে গিয়ে আইজিপি ডক্টর বেনাজির আহমেদ জানান হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দিনাজপুরের ঘোড়াঘাটের নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। অস্ত্রোপচারের পর 7 সেপ্টেম্বর তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউতে স্থানান্তর করা হয়। আরও পর্যবেক্ষণের জন্য তাকে আপাতত কেবিনে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার মাথার সেলাই কাটার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলম। যে মনিটরিংটা এখানে আছে সেই মনিটরিংটা হয়তো কেবিনে দেওয়া সম্ভব হবে না, প্লাস আমরা এখনও মাথার সেলাইগুলো সবগুলো কাটি নেই। আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটে আরেকটু বেটার হলে তখন কেটে। এদিকে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার ও সিআইডি প্রধান ইউনো ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে আসেন। এ সময় আইজিপি জানান ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করছি, যাতে করে এই ঘটনায় যারা যে বা যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সমর্পণ করতে পারি। ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের ডান পাশ এখনও অবশ, তবে ফিজিওথেরাপি চলছে, সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতরা যে দলেরই হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে তিনি বলেন, যাদের মদতে তারা হামলা চালিয়েছে তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করছে। এ সময় অপরাধীদের রক্ষা করার চেষ্টা না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় সংসদের নবম অধিবেশনে সাংসদদের সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ সময় বগুড়া ছয়ের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, দিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী যে কোনো অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান তুলে ধরে বলেন, কারা কোন উদ্দেশ্যে ইউএনওর ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ইউএনওর যে ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু তদন্ত করে দোষীদেরকে কিন্তু গ্রেপ্তার করাও হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে এবং সেটা আরও দেখাচ্ছে খতিয়ে যে আসলে বিষয়টা কী। কিছু কিছু বলছে যে চুরি করা, এটা শুধু চুরি না, এর সঙ্গে আরও কী কী ঘটনা থাকতে পারে সেগুলো কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে। এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে, কাদের মদতে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে, তদন্তে কোনো ঘাটতি নেই। আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি, সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না, এটা হলো আমার নীতি। অপরাধীদের সহযোগিতা করা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের সতর্ক করে দেন তিনি। সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন, এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবে তারা দোষী। এ সময় নারায়ণগঞ্জ তিনের সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে করোনা মোকাবেলায় সরকারের আগামী পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। অধিবেশনে প্রতিটি জেলার ভূমিহীনদের পুনর্বাসন করতে সাংসদদের এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা তদন্ত রিপোর্ট আদালত ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেজন্য ওই রিপোর্ট পর্যালোচনা করবে মন্ত্রণালয়। একরামুল হক সাইমের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি সিনহা হত্যার তদন্ত রিপোর্ট জমা দেয় সোমবার। তবে ওই রিপোর্টে কি আছে আর কি সুপারিশ করা হয়েছে তা প্রকাশ করেনি মন্ত্রণালয়। বুধবার এই রিপোর্টের বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করে একটি দৈনিক পত্রিকা। ওই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা যেই প্রকাশ করেছেন, যেই তথ্য দিয়েছেন, আমি মনে করি এটা সঠিক করেননি। প্রথম আলো লিখেছে একটা নামধন্য পত্রিকা, আমরা অবশ্যই দেখব তার এই সত্যতা কতখানি এবং কার মাধ্যমে তিনি পেয়েছেন এবং বিচারের আগেই তিনি এটা কেন প্রকাশ করলেন, এইটা তো আমাদের জানার বিষয় থাকবে। মন্ত্রী বলেন, কেবল আদালত চাইলেই তদন্ত রিপোর্ট জমা নিতে পারে, এর বাইরে এ সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু তদন্তধীন এবং বিচারাধীন মামলা রয়েছে, সেজন্য বিচারক যদি মনে করেন, তারা যদি চান, তাহলেই আমরা এটা দিব। আমরা এই তদন্ত রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব এবং আমাদের যে করণীয়, তারা যেগুলি সুপারিশ করেছেন, সেই সুপারিশগুলো আমাদের করণীয় যা কিছু আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে তার পরবর্তী ব্যবস্থা নেব। এদিকে দেশে অবৈধভাবে অবস্থানরত প্রায় 700 বিদেশির তালিকা রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের ব্যাপারে দূতাবাস কিংবা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা উৎসাহ না দেখালে আমরা আমাদের দেশে ক্রাইম কন্ট্রোলের জন্য এই বিদেশিরা যারা ক্রাইম করছে সেইগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা পরবর্তী ব্যবস্থা নেব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সিনহা হত্যা মামলার আসামি পুলিশের 4 সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে তাদের কক্সবাজার আদালতে আনা হয়েছিল। সকাল 10:30 দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তাদের হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,593 জনে। সবশেষ 24 ঘন্টায় 14,755 নমুনা পরীক্ষায় নতুন করে 1,827 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 12.38 ভাগ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 331,078 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,995 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 230,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 69.71 ভাগ। মৃতদের মধ্যে 29 জন পুরুষ ও 12 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 17 জন, চট্টগ্রাম বিভাগে 6 জন, রাজশাহী ও রংপুর বিভাগে 5 জন করে, খুলনা বিভাগে 4 জন, সিলেট বিভাগে 2 জন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন।
অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানার দায়েরকৃত মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে আদালতে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এক মাস ২৪ দিনের তদন্ত শেষে সাতক্ষীরার আমলি আদালতে দুপুরে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ৬ এসআই রেজাউল ইসলাম। ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ভারতীয় রুপি সহ শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় এসআই জাহিদ সহ তিন পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য আসামি পুলিশের দুই সোর্সকে দেওয়া হয়েছে ৭ বছর করে কারাদণ্ড। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ রায় দেন। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। জনি হত্যা মামলার রায়ের মধ্যে দিয়ে এই প্রথম ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে প্রথম কোনো রায় হল। রায়ে পুলিশের তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এই আইনে এটাই সর্বোচ্চ সাজা। এছাড়া পুলিশের দুই সোর্সকে দেয়া হয়েছে ৭ বছরের কারাদণ্ড ও ২০,০০০ টাকা করে অর্থদণ্ড। রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহত জনির পরিবার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, নির্যাতনের সময় জনি পানি চাইলে তার মুখে থুতু ছিটিয়ে দেওয়া হয়। এটা শুধু আইনের বরখেলাপ নয়, মানবাধিকারেরও চরম লঙ্ঘন। অবজারভেশন আছে, সেটা হলো যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং একটা ঘৃণিত অপরাধ, যে অন্যায় করলে তার সে তার রেহাই হবে না এবং তাকে শাস্তি পেতে হবে। এটি একটা বড় মেসেজ। তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং দুজনের ৭ বছর কারাদণ্ড হয়েছে। একটা যুগান্তকারী রায় হয়েছে। ভবিষ্যতে যেন কোনো পুলিশ হেফাজতে বা যে কোনো হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু না হয় সেটা আমাদের এনশোর করতে হবে। দণ্ডিত আসামিদের মধ্যে এএসআই কামরুজ্জামান ও পুলিশের সোর্স রাসেল পলাতক। আগে থেকেই কারাগারে আছেন এসআই জাহিদুর রহমান ও সুমন। জামিনে ছিলেন এএসআই রাশিদুল ইসলাম। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই আইনে যদি আমরা জরিমানার টাকা ১৪ দিনের মধ্যে জমা না দিই সে কারণে আমরা আপিল করতে পারবো না, এটা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক একটা আইন। এক বিয়ের অনুষ্ঠানে পুলিশের সোর্স সুমনের সাথে বাগবিতণ্ডার জের ধরে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি ও তার ভাইকে পল্লবী থানায় ধরে নিয়ে যায় পুলিশ। পরে থানায় নির্যাতন করার এক পর্যায়ে জনির অবস্থা খারাপ হলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থা আরও খারাপ হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি শেষ, আদেশ দেওয়া হবে ১৫ সেপ্টেম্বর। রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আদেশের জন্য এদিন ঠিক করেন। ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধু নির্বাচন নয়, পরবর্তী নির্বাচনগুলোতেও দলটির অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি। নির্মাণাধীন কর্ণফুলী টানেলের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। জনবল কর্মরত বিএনপি সকল স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা রাজনীতির জন্য সুসংবাদ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির জন্য। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে 10টি জোনে ভাগ করে উন্নয়ন কাজ চালানো হবে বলে জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে রাজধানী জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজধানী দক্ষিণ বনশ্রী, মান্ডাখাল, যাত্রাবাড়ি, কাঁচাবাজার ও জয়কালী মন্দির সংলগ্ন ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। মান্ডাখাল সহ বিভিন্ন জায়গা দেখেছি, সেখানে ময়লা আবর্জনা স্তূপকৃত, পানি নিষ্কাশনের কোনো সুযোগ সুবিধা নেই। আমরা এর কারণে এরই মাঝে একটা প্রকল্প গ্রহণ করছি। সেই প্রকল্পে আমরা আমাদের 10টি অঞ্চলের বিভিন্ন খাল জলাশয়গুলো আমরা আমাদের আয়ত্তে নিতে চাই, আমাদের নিয়ন্ত্রণে নিতে চাই, যাতে করে সকল কাজগুলো দ্রুত গতি আমরা সম্পন্ন করতে পারি এবং ঢাকাবাসীকে একটি সুন্দর শহর আমরা উপহার দিতে পারি। চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা ও আবৃত্তিকার কে এস ফিরোজ। বাদ জোহর জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন। 28 আগস্ট করোনা ভাইরাস শনাক্ত হলে 30 আগস্ট তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় ভোরে দ্বিতীয়বারের মতো স্ট্রোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মিডিয়া ব্যক্তিত্ব। পুরান ঢাকা জন্ম নেয়া কে এস ফিরোজ 1967 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1977 সালে মেজর পদ থেকে অবসর নেন তিনি। কে এস ফিরোজের প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ। অভিনয় করেছেন শঙ্খনাদ, বাঁশি, চন্দ্রগ্রহণ ও বৃহন্নলাসহ খ্যাতনামা চলচ্চিত্র এবং নাটকে। কে এস ফিরোজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাদেরকে ভয় পেয়ে চলবে সাধারণ মানুষ। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি না দেওয়াকে সরকারের অমানবিক আচরণ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয়তাবাদী মহিলা দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। নজরুল ইসলাম খানের ভাষায়, সরকার নানা শর্ত আরোপ করায় অনেকটাই বন্দী জীবন কাটাচ্ছেন খালেদা জিয়া। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যদের কথা বলার ন্যূনতম অধিকার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকারের কথা বলতে না দিয়ে জনগণের সাথেও প্রতারণা করছে সরকার। ন্যূনতম যে অধিকার আছে পার্লামেন্ট সদস্য হিসেবে সেটিকেও তাদের দেওয়া হচ্ছে না, তার প্রতারণা করছে জনগণের সাথে। সংসদ সদস্যরা যে প্রশ্ন দিচ্ছেন সেই প্রশ্ন বদলে দেওয়া হচ্ছে। পার্লামেন্টারি সেক্রেটারিয়েট তারা যদি এই প্রতারণার সঙ্গে, এই অপরাধের সঙ্গে জড়িত হয় তাহলে এটা কোন ধরনের অপরাধ বলবো? আমি তো পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের সংবিধান লঙ্ঘন মানে হচ্ছে আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ। কাঁচা পাটের দাম বাড়ায় এ বছর পাট রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছেন জুট স্পিনার্স ও জুট মিলস অ্যাসোসিয়েশন। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, করোনা ও অতি বন্যার কারণে এবছর পাটের ব্যাপক ক্ষতি হয়েছে, ফলে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এছাড়া স্থানীয় পাটকল মালিকদের চাহিদা পূরণে প্রায় 65 লক্ষ বেল কাঁচা পাট প্রয়োজন। এ অবস্থায় কাঁচা পাট রপ্তানি অব্যাহত থাকায় স্থানীয় পাটকল মালিকদের অতিরিক্ত দামে কাঁচা পাট কিনতে হচ্ছে। তাই কাঁচা পাটের দাম সহনীয় রাখতে রপ্তানি শুল্ক আরোপেরও আহ্বান জানান সংগঠনের নেতারা। 1 টন পাট যদি আমরা এক্সপোর্ট করি, সেই পাটে আমাদের 4 থেকে 5 জনের কর্মসংস্থান হয়। যেখানে আমরা যদি 1 টন জুট গুডস এক্সপোর্ট করি, সেখানে আমাদের 70 থেকে 80 জন লোকের এমপ্লয়মেন্ট সৃষ্টি হয়। প্লাস পাট, কাঁচা পাট রপ্তানি করে আমরা যা টাকা পাই, আমরা যদি জুট গুডস করে করি তার থেকে $500 থেকে $5,000 পর্যন্ত আমরা বেশি বেনিফিট পাই। 65 লক্ষ বেলের এগেনস্টে আমাদের হয়েছে 55 লক্ষ বেল, তার মানে 10 লক্ষ বেল আমাদের নিজেদের প্রয়োজন যতটুকু তার মধ্যে 10 লক্ষ বেল শর্ট, আমাদের নিজেদেরই কভার হচ্ছে না, তাহলে আমরা এক্সপোর্ট করব কিভাবে? আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। লকডাউনের মধ্যে শুধু জুলাই মাসেই মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা, যা জুন মাসের চেয়ে 40% বেশি। করোনা মন্দায় গ্রাহকও লেনদেন বেড়েছে জানিয়ে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, ঘরে বসেই লেনদেন ও প্রয়োজনীয় বিল দেওয়ার সুযোগ থাকায় এই খাতে স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকি অনেকাংশে কমেছে। এ অবস্থায় আরও বেশি প্রতিষ্ঠানের বেতন পরিশোধে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। মার্চে করোনা শনাক্ত হওয়ার পর সীমিত হয় ব্যাংকিং লেনদেন।
করোনা দুর্যোগের সময় ঘরে বসেই প্রয়োজনীয় আর্থিক লেনদেনের প্রবণতা বাড়ে। দেশে 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বা MFS সেবা দিচ্ছে। লকডাউনের সময় ডিজিটাল এই মাধ্যমে নতুন গ্রাহক ও লেনদেন বেড়ে যায় কয়েক গুণ। তখন অপশন হিসেবে ছিল MFS প্রতিষ্ঠানগুলো, আর সেই সময় আসলে নগদের অনবোর্ডিং যেহেতু খুব ইজি ছিল কাস্টমারের জন্য, সেই কারণে নগদের আসলে কাস্টমার অ্যাকুইজিশনটা অনেক বেশি হয়েছে। আমাদের এই 6 মাসে 70 লক্ষ কাস্টমার অ্যাকুইজিশন হয়েছে। ট্রানজ্যাকশন গ্রোথ হয়েছে 39%। জুলাই মাসে MFS ইন্ডাস্ট্রিতে একটা বড় আকারের লেনদেন হয়েছে। এটার কারণ হচ্ছে যে মানুষ স্বাস্থ্যবিধি মেনে যে লেনদেন করতে চাচ্ছে সেটা MFS যেহেতু কন্ট্যাক্টলেস সার্ভিস, সেই সেবাটা তারা সুষ্ঠুভাবে পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশে মোবাইল ব্যাংকিং এর গ্রাহক রয়েছে 9.5 কোটিরও বেশি। ব্যাংকিং এ সেবায় শুধু জুলাই মাসেই 62,000 কোটি টাকা লেনদেন হয়েছে, যা জুন মাসের চেয়ে 40% বেশি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আগামীতে যদি আমরা ফর্মাল সেক্টরের সব প্রতিষ্ঠানগুলোকে এই মোবাইল বা ব্যাংকিং খাতের মাধ্যমে বেতন দেওয়া এই রীতিটা পালন করতে পারি, তাহলে মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর উপকৃত হবে, ব্যাংকিং সেক্টর উপকৃত হবে। কাজেই একসাথে চলার যথেষ্ট সুযোগ আছে। ব্যাংকে একটা ক্যাশ ডিপোজিট এবং একটা ক্যাশ উইথড্রোতে 128 টাকা খরচ হয় ব্যাংকের। সো একটা ব্যাংকের পক্ষে আসলে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাস্টমার অনবোর্ডিং সম্ভব না। সো নেক্সট আমাদের এই জিনিস সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বাড়াতে চার্জ কমানোর দাবি জানিয়েছে সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন BPA। এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এছাড়াও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং BPA সভাপতি ডাক্তার সঞ্জিত কুমার চক্রবর্তী সেমিনারে যোগ দেন। মাদক বিক্রি বা সেবন করলে এলাকায় বাস করতে পারবে না বলে এলাকাবাসীকে হুঁশিয়ার করে দিয়েছেন সাভার উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। সাভারের থানা রোড এলাকায় মাদক বিরোধী এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের সভাপতি পারভেজ দেওয়ান। এ সময় মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সভায় সাভারের 12টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। দলগত অনুশীলন শুরু হলেই ক্রিকেটাররা দীর্ঘ সময়ের বিরতির ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করেন তরুণ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ব্যক্তিগত অনুশীলনের পর 1-to-1 প্র্যাকটিসের মাধ্যমে ক্রিকেটারদের টেকনিক্যাল অনেক উন্নতি হয়েছে। লম্বা সময়ের বিরতি থাকলেও খেলোয়াড়দের ফিটনেসে তেমন কোনো ঘাটতি নেই। তাই দলগত অনুশীলনের মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচ খেলার জন্য সঠিক প্রস্তুতি নিতে পারবেন বলে আশাবাদী তরুণ এই ক্রিকেটার। প্র্যাকটিস শুরু করে দেন, আমি ফার্স্ট নর্মালি লেগ স্পিন দিয়ে স্টার্ট করে দেন, আস্তে আস্তে গুগলি ফ্লিপার এগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। তো ইনশাআল্লাহ আশা করছি সামনে ভালো কিছু হবে। আর আলটিমেটলি সব প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল থাকে যে রেড বল ক্রিকেট খেলার জন্য, তো আমার সেটা আছে। যদি কোনো সুযোগ হয় ইনশাআল্লাহ নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করব। সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 145 রান তোলে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ 55 রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া জো ডেনলি 29 আর মইন অ্যালির ব্যাট থেকে আসে 23 রান। জবাবে 100 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে ওজিরা। তবে 6 নম্বরে নামা মিশেল মার্শের অপরাজিত 39 রানে 3 বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এতে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রক্ষা পায় অ্যারন ফিঞ্চের দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বিপক্ষে কোনো আপত্তি কিংবা অভিযোগ আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মিসবা উদ্দিন। সুতরাং 21টি পদের 49 জনের মনোনয়নপত্র বৈধ বলে জানান তিনি। শুক্রবার মনোনয়নপত্র বাছাই, শনিবার প্রত্যাহারের দিন শেষে, রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী 3 অক্টোবর সোনারগাঁও হোটেলে বাফুফের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। সেমত আমরা চূড়ান্ত তালিকা আগামী 13 তারিখ
প্রকাশ করব। এর মধ্যে ভোটের যে আনুষঙ্গিক প্রস্তুতি, ভেন্যু, ভোটের পদ্ধতি ইত্যাদি আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত যেগুলো নেওয়া নিয়েছি, প্রয়োজনীয় কার্যব্যবস্থা যেগুলো নিয়েছে সেগুলো বাকি হয়ে গেছে। ইউরোপের প্রথম ফুটবলার হিসেবে জাতীয় দলের জার্সিতে 100 গোল করার রেকর্ড গড়লেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার জোড়া গোলে উয়েফা নেশনস লিগে সুইডেনকে 2-0 গোলে হারিয়েছে পর্তুগাল। প্রতিপক্ষের মাঠে 45 মিনিটে 100তম গোল করার মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের বিশ্বসেরা এই ফুটবলার। এরপর 72 মিনিটে দলের দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদোর সামনে 109 গোল নিয়ে এগিয়ে আছেন শুধু ইরানের আলি দাইয়ি। ওয়ালটন চতুর্থ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, পুলিশ, কমিউনিটি স্পোর্টস ক্লাব ও সান্ট অ্যাঞ্জেল। উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ আনসার SKSP সিরাজগঞ্জকে, বাংলাদেশ পুলিশ গাজীরচর বেসবল ক্লাবকে, কমিউনিটি স্পোর্টস ক্লাব নড়াইল জেলাকে এবং সান্ট অ্যাঞ্জেল বেসবল ক্লাব ঢাকা জেলাকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। সকালে পল্টন ময়দানে 3 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোতাহার হাসান এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ অন্যরা। শেষ করার আগে বিআইবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ইউএনও ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হবে শনিবার। হামলায় জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। সিনহা হত্যা তদন্ত রিপোর্ট আদালত ছাড়া আপাতত কোথাও প্রকাশ করা হবে না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চিরনিদ্রায় শায়িত খ্যাতিমান অভিনেতা KS ফিরোজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।